যে খবরের দিকে চোখ রাখবো, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তৃণমূল নেতাকে গ্রেফতার করার পর নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। জিজ্ঞাসাবাদ পর্ব চলছে কিন্তু তদন্তে অসহযোগিতার অভিযোগ শঙ্কর আঢ্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই তার বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবসায় 2,700 কোটি টাকার হদিশ, তা নিয়ে তার বক্তব্য এমনটাই হয়ে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগ শঙ্কর আঢ্যের বিরুদ্ধে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা শঙ্কর আঢ্য রেশন দুর্নীতি মামলায় তার বাড়িতে টানা 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ তল্লাশি অভিযানের পর তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে ইডি পেশ করার পর তার 14 দিনের ইডি হেফাজত হয়েছে। এমতো অবস্থায় শঙ্কর আঢ্য ইডির তদন্তে অসহযোগিতা করছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি মেঘা এই খবর নিয়ে রয়েছেন। মেঘা, এখনো পর্যন্ত ইডি হেফাজতে পাওয়ার পর শঙ্কর আঢ্যের কাছে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কি কি খবর সামনে আসছে? শঙ্কর আঢ্যকে গ্রেফতার করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা যে 14 দিনের হেফাজতে নিয়েছেন তারা ইতিমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। অর্থাৎ প্রাথমিক জিজ্ঞাসাবাদ মানে তিনি কি কাজ করতেন, বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান ছাড়াও তিনি কি কোনোভাবে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে এই বৈদেশিক মুদ্রা বিনিময়ের কথা উঠছে কি করে? বৈদেশিক মুদ্রা বিনিময়ে যে 2,700 কোটি টাকা যে বিনিময় করা হয়েছে সেটা কিভাবে তার নাম উঠে এসেছে এবং তার যে 6টি সংস্থা রয়েছে, 95টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মধ্যে 6টি সংস্থা নিজের, অর্থাৎ শঙ্কর আঢ্য নিজের এবং নিজের পরিবারের সদস্যদের নামে রয়েছে, কিভাবে রয়েছে, এই প্রাথমিক জিজ্ঞাসাবাদগুলো যখন করা হচ্ছে তখনই শঙ্কর আঢ্য গোটা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তোমাকে জানিয়ে রাখবো, বেশ কিছুদিন আগেই বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তার বাড়িতে, অর্থাৎ 5ই জানুয়ারি তার বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকেই বেশ কয়েকটি নথি বাজেয়াপ্ত করেন তারা এবং সেই নথিতে কার্যত 95টি যে বিদেশি মুদ্রা সংস্থার কথা উল্লেখ রয়েছে, 95টির মধ্যে 6টি তার, কিন্তু গোটা বিষয়টি অস্বীকার করে যেতে চাইছেন তিনি। এর আগেও আমরা সিএনএর তরফ থেকে জিজ্ঞাসাবাদ করেছিলাম শঙ্কর আঢ্যকে, তখন তিনি বলেছিল গোটা বিষয়টি আরবিআই জানে, তিনি কিছুই জানেন না। অর্থাৎ সেই একইভাবে তদন্তকারী আধিকারিকদেরও বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই শঙ্কর আঢ্য, যেমনটা ইডি সূত্র মারফত খবর। প্রাথমিকভাবে তাকে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া রোজই হচ্ছে এমনটা ইডি সূত্র মারফত খবর, তবে সঠিকভাবে যে তিনি উত্তর দিচ্ছেন তেমনটা নয়। বেশ কিছু উত্তর, অর্থাৎ এই বিদেশি মুদ্রা বিনিময় নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছেন, তবে এরপরে আদালতে যেদিন পেশ করা হবে সেদিন গোটা বিষয়টি জানাবেন তদন্তকারী আধিকারিকরা এবং প্রেসিডেন্সের জেলে গিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে। অর্থাৎ এরপরে তিনি জেল হেফাজতে যেতে পারেন এমনটাই ইডি সূত্র মারফত খবর। অভিক একেবারেই বেখা, সেক্ষেত্রে দাঁড়িয়ে শঙ্কর আঢ্যর গ্রেফতারির আগে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান রেশন দুর্নীতি মামলায় এই দুজন গ্রেফতার হয়েছিলেন। শঙ্কর আঢ্যের সঙ্গে এই জিজ্ঞাসাবাদ পর্বে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানের তথ্য তাদের পাওয়া সূত্র থেকে কোনো নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে? একেবারেই দেখো, প্রথম তোমাকে বলে রাখবো যেহেতু এটা প্রাথমিক জিজ্ঞাসাবাদ, সেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নিয়ে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না বা বাকিবুর রহমানকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না। প্রথম প্রাথমিক ধাপ, প্রাইমারি স্টেজ, তারা যেটা বলে থাকেন যে একেবারে নর্মাল তিনি কি কাজ করতেন, তিনি কতদিন এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কতদিন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই যে বৈদেশিক মুদ্রা তিনি অন্য দেশে পাচার করতেন এটা কবে থেকে যুক্ত রয়েছে, এর মুহূর্তে কি কোনো রকম কোনো মধ্যস্থকারী ব্যক্তিরা রয়েছেন, এই বিষয়গুলোর মধ্য দিয়ে কার্যত মন্ত্রীর নাম বের করার চেষ্টা করবেন তারা, সেটা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে। প্রাথমিক ক্ষেত্রে তারা কি কাজ করতেন, তিনি কি কাজের সঙ্গে যুক্ত ছিলেন, পরিবারের সদস্যরা কি কাজ করতেন, তাদের যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, এই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নেই কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করে দিয়েছেন। তবে তোমাকে যেমনটাই বলছিলাম যে জেল হেফাজতের পরে হয়তো শঙ্কর আঢ্যকে প্রেসিডেন্সির জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা, সেখানে অবশ্যই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের নাম যেরকম থাকবে সেরকম উল্লেখযোগ্য নাম শেখ শাহজাহান। শেখ শাহজাহান সঙ্গে কি কোনো রকমভাবে কোনো লেনদেন হয়েছিল, কোনোভাবে টাকা পাচার করা হতো, এই বিষয়টি কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং এই বিষয়টি নিয়ে দ্বিতীয় যে দফা সেই দফায় জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা। অভিক ধন্যবাদ মেঘা।